আসুন, এই যে এই যে আওয়ামী লীগের হেভিওয়েট কেউ কেউ হেরে গেলেন, তিনজন প্রতিমন্ত্রী হেরে গেলেন, এগুলো একজনের ইচ্ছা হয়েছে আপনি বলতে চাই? সব জায়গায়। Hey guys, welcome back to the channel. আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, আমি যেই লাস্ট ভিডিওটা দিয়েছিলাম নির্বাচন নিয়ে, তো অনেক রকমের কমেন্টস পেয়েছি। তার মধ্যে থেকে যে কমেন্টটা সব থেকে বেশি ছিল সেটা ছিল যে নির্বাচনের দিনে খুব কম সংখ্যক লোকরাই ভোট দিতে গেছিল, তা সত্ত্বেও এত পরিমাণে ভোটাররা ভোট দিয়ে কাউকে কি করে জেতাতে পারে। তো সেইটা নিয়েই নিউজ কি বিবিসির দুটো রিপোর্ট দেখবো। একটা রিপোর্ট যেখানে দেখবো কিছু সংখ্যক মানুষ বারবার লাইন লাগাচ্ছে আর তারাই আবার ঘুরে ফিরে আসছে ভোট দিতে। তো এইটা ছাড়াও আরেকটা রিপোর্ট যেটা দেখবো সেটা হচ্ছে ডক্টর আসিফ নজরুলের কিছু পলিটিক্যাল অ্যানালিসিস আছে এই সব সিচুয়েশন নিয়ে, আর পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশে কী ব্যবস্থা আসতে চলেছে বা কি করলে ঠিক হতে পারে এইসব নিয়েই একটা অ্যানালিসিস আছে, সেটাই দেখবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতেই যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। নির্বাচনের পরদিনের পত্রিকা, প্রত্যাশিতভাবেই আবারও ক্ষমতায় আওয়ামী লীগ। নির্বাচনের দিনটিতে বিবিসির সংবাদদাতারা অনেকগুলো জায়গায় ঘুরে দেখেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই ভোটার উপস্থিতি বেশ কমই ছিল। তবে নির্বাচন কমিশন বলছে ভোটার উপস্থিতি ছিল 41.8%। এ নিয়ে নানা আলোচনা আছে। অবশ্য বেশ কিছু জায়গায় ভোটারের লাইন ছিল, আবার কিছু জায়গায় লাইন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এখানে বেশ কিছু লাইন আছে, এখানে যেটা আমি কিছু লক্ষ্য করলাম যে কিছু মানুষ আছেন যারা আসলে লাইনে দাঁড়িয়ে আছেন কিন্তু ভোট দিতে ঢুকছেন না, তাদের পালা আসলে তারা সামনে আসলে হয়তো সামনে দাঁড়িয়ে থাকছেন অথবা অন্যান্য দিকে চলে যাচ্ছেন। আমি প্রায় 40 মিনিটেরও বেশি সময় ধরে আরও অন্যান্য অনেকে ভোটার আসছেন, তারা ভেতরে ঢুকছেন, ভোট দিচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, কিন্তু কয়েকজন আছেন তারা ঢুকছেন না। এবং পরবর্তীতে এদিক ওদিক চলে গেলে আমার তাদের কয়েকজনের সাথে কথাও হয়। উনি ওই লাইনে ছিল, রৌদ্র দেখে এলেন আর কি, আমরা এই জন্য একটু কমলেই আমরা ঢুকে যাব। তখন লাইন থেকে চলে গেলেন। এরপরে অবশ্য স্থানীয় একজন নৌকার সমন্বয়কের জেরার মুখেও পড়েছিলাম। এসবের বাইরে বিএনপিবিহীন নির্বাচনে সহিংসতা, অনিয়মের ঘটনাও ঘটেছে বেশ কিছু। দেশব্যাপী ভোটার উপস্থিতি কম দেখা গেলেও এ ব্যাপারে ইতিবাচক ছিলেন নির্বাচন কমিশনার। প্রত্যাশিত প্রত্যাশার চেয়ে অনেক ভালো হয়েছে। আবার সিইসি যা বলছেন তা নিয়ে দ্বিমত রয়েছে। কোনোভাবেই আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না যে ভোটার টার্নআউট 20%-এর বেশি হবে, এবং এই নির্বাচন কমিশন কোনোভাবেই দাবি করতে পারবে না যে তার পূর্ববর্তী দুটো নির্বাচন কমিশন থেকে কোয়ালিটেটিভলি এটা বেটার। 2014-2018 এবং 2024-এর নির্বাচন মোটামুটি একই সূত্রে গাঁথা, দুইটা তিনটা নির্বাচনের ডিফারেন্ট ট্যাকটিক্স আছে বা ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে। 2018 এক ধরনের, এটার স্ট্র্যাটেজি আরেক ধরনের। এই তিন স্ট্র্যাটেজির মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে যারা ক্ষমতাসীন দল আছেন সেই দল নিজেরা ক্ষমতায় থাকা। এবারের নির্বাচনে কারা ক্ষমতায় আসবেন সেটা নিয়ে কোনো দ্বিধা না থাকলেও দেখার বিষয় ছিল বিরোধী দল কারা হবেন। বোঝা যাচ্ছে 60-এর অধিক আসন নিয়ে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে গেছেন, জাতীয় পার্টি পেয়েছে 11টি। একই আদর্শের দুইটা পক্ষ যদি থাকে, আপনি যদি মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেন, বঙ্গবন্ধুর প্রতি যদি রেসপেক্টফুল থাকেন, অসাম্প্রদায়িকদের আদর্শ যদি ধারণ করেন, এবং সেই ধরনের একটা যদি অপোজিশন পার্টি হয় আমি তো ওয়েলকাম জানাবো সেটা। প্রতিদ্বন্দ্বিতা কার সাথে হয়? সমানে সমানে তো প্রতিদ্বন্দ্বিতা হয়, দেন অসম প্রতিযোগিতাকে ঠিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলা কি যায় নাকি আমি জানি না। আসলে সমালোচনার জায়গাগুলো এজন্যই আসছে কারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া নিয়ে যতটা আলোচনা ছিল অনেক বিশ্লেষকদের চোখে সেই জায়গার অনেকটা অপূর্ণতা রয়ে গেছে। তবে যাই হোক না কেন, টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় যাচ্ছে। এরপরে দেখা যাবে সংসদে নতুন সরকার কিভাবে গঠন হয়।
এই সংসদে কে বিরোধী দল থাকবে না থাকবে না, এই আলোচনা আমার কাছে খুব গুরুত্বহীন মনে হয়। বিকজ এরা কেউই তো বিরোধী দল না, আপনি জানেন, ঠিক না? এটা আলোচনা করার কিছু ব্যাপার না। আমার কাছে মোর সিরিয়াস ব্যাপার যেটা মনে হয়, যে এই ইলেকশনের মধ্যে দিয়ে বাকশাল টু স্থাপন করার কাজটা অনেকখানি সম্পন্ন হয়েছে। আপনি এই ইলেকশনটা যদি পর্যালোচনা করে দেখেন, বাকশাল টু কেন, এটা একদলীয় নির্বাচন হয়েছে। আমরা মাঝে মাঝে যোগ করে বলি আমি ডামি, কেউ কেউ আবার স্বামীও লাগায়, কারণ স্বামী কান্ট্রির একটা বড় রোল ছিল, আমি ডামি স্বামীর নির্বাচন, কিন্তু এটা আসলে একদলীয় নির্বাচন হয়েছে। জাতীয় পার্টির যে আপনার জিএম কাদের বলেছে যে আওয়ামী লীগ যেই জায়গায় ছাড় দিয়েছে, যেই জায়গায় আওয়ামী লীগ চেয়েছে নিরপেক্ষ নির্বাচন হবে সেখানে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যেই জায়গায় আওয়ামী লীগ চেয়েছে যে না পূর্ব নির্ধারিত ইলেকশন হবে সেটা পূর্ব নির্ধারিত ইলেকশন হয়েছে, এটা কারেক্ট। জেনারেল ইব্রাহিম কীভাবে জিতে আসে জাফর আলমের সাথে? জেনারেল ইব্রাহিমকে ওই জায়গার পলিটিশিয়ান, কল্যাণ পার্টিকে ওই এলাকার লোকজন ভোট দিয়েছে, আপনি বিশ্বাস করবেন? জাফর আলম এখানকে এতবার নির্বাচিত প্রতিনিধি ছিল। এখানে জাফর আলমের পক্ষের লোকজন বলেছে যে সরকারের বিভিন্ন বাহিনীর লোকজন তাদেরকে ফোর্স করেছে জাফর আলমের পক্ষে ইলেকশন না করে জেনারেল ইব্রাহিমের পক্ষে করার জন্য, তারা লিখিত কমপ্লেইন দিয়েছে নির্বাচন কমিশনের কাছে, আপনার নিশ্চয়ই মনে আছে। ইন্টারেস্টিং কেস, আপনি এই কেসটা খুব ভালো করে ফলো করবেন। কেন এখানে সরকার, সরকারি বাহিনী তো সরকারি অংশ, এত মরিয়া ছিল যে জেনারেল ইব্রাহিমকে জিতাতে হবে কল্যাণ পার্টির, আর জাফর আলম আওয়ামী লীগের তো লং টার্ম সার্ভিং একটা এমপি, তাকে হারাতে হবে? বিকজ জাফর আলম প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর কথা বলেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই, প্রধানমন্ত্রী সম্পর্কে উনি যখন নমিনেশন পাইনি আপত্তিকর কথা বলেছিলেন। এখানে হচ্ছে আপনার একজনই ভোটার, উনি যদি না চান এই 300 আসনের মধ্যে ওনার চাওয়া বাদে কেউ জিততে পারবে না, আপনি কি বিশ্বাস করেন না? প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে। এখন আপনি এই জন্য বলি কেন আমি বলছি, এই যে আওয়ামী লীগের হেভিওয়েট কেউ কেউ হেরে গেলেন, তিনজন প্রতিমন্ত্রী হেরে গেলেন, এগুলো একজনের ইচ্ছা হয়েছে আপনি বলতে চাই? সব জায়গায় তো মানুষ তীব্র ইচ্ছা দেখায় না। ধরেন আপনার ক্ষেত্রে আমার তীব্র ইচ্ছা আছে আপনি যেন জিততে না পারেন, আপনার ক্ষেত্রে আমার তীব্র ইচ্ছা আছে আপনি যেন জিতেন, ওনার ক্ষেত্রে আমার তীব্র ইচ্ছা আছে যে যেটা হয় হোক আমার আপত্তি নেই, যেই জিতুক, এ বা বি যেই জিতুক আমার আপত্তি নেই, এ বা বি যেই জিতুক আমার আপত্তি নেই, এরকম অনেক আসন আছে। আমি ইচ্ছা করলেই আমি যা ইচ্ছা করবো তা হবে, তার মানে উনি সব জায়গায় ইচ্ছা করেন নাই, কিছু কিছু জায়গায় ছেড়ে দিয়েছে, যেই জিতুক, এ প্রার্থী জিতলো আওয়ামী লীগ, বি প্রার্থী জিতলো আওয়ামী লীগ, আর যদি জাতীয় পার্টির এটা জিতেও আমার কোনো সমস্যা নাই, এরকম একটা চিন্তা হয়তো কাজ করেছে হাইকমান্ডের মধ্যে। আমার কাছে যেটা মনে হচ্ছে কি, আমরা এই নির্বাচনের মধ্যে দিয়ে কি, অনেকে বলে আমরা একদলীয় সরকার প্রতিষ্ঠা করছি, আপনি দেখেন আমরা এক ব্যক্তির সরকার প্রতিষ্ঠা করছি নাকি? একটি দলের নিয়ন্ত্রণ বা সিদ্ধান্তের উপর ভর করে আসলে একটা গণতন্ত্র কার্যকর বা ক্রিয়াশীল থাকে না? না, আমাদের গণতন্ত্র যখন আমরা যখন খুব ভালো বিরোধী দল ছিল, আমরা যেগুলোকে বলি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যেই সংসদগুলো তৈরি হয়েছিল সেগুলোর কোনো কার্যকর হয়েছিল? 2008 সালের নির্বাচন তো একেবারে সবচেয়ে ভালো নির্বাচনগুলোর একটা, যেখানে বিএনপি 33 বা 35টা আসন ছিল, সেখানে বিরোধী দলের নেতৃত্ব 64% আসনের তো ধারে কাছে যায়নি। তারপরে নির্বাচনটা নির্বাচনের দিনে গণতন্ত্র নাকি সংসদে গিয়ে কার্যকর সংসদ করা? আমাদের এর আগেরটা কিন্তু একই অবস্থা, আওয়ামী লীগ কিন্তু 32 অর্থাৎ তাদের অর্ধেক অধিবেশনে যায়নি, আর খালেদা জিয়া তো মানে ওনলি 4% অফ দ্য টোটাল সেশনে উপস্থিত ছিলেন অ্যাজ লিডার অফ দ্য অপোজিশন। সব বিরোধিতা সংসদে বসেই করতে হবে, নট নেসেসারি। এখন বিরোধিতা হচ্ছে আসিফ নজরুল বিরোধিতা করতেছে না, এখন বিরোধিতা বহুভাবে করা যায় এবং এটা লক্ষ লক্ষ লোক দেখতে পাচ্ছে। তো বিরোধিতা মানে তো রাস্তায় হাঙ্গামা করা অথবা সংসদে না যাওয়া, এই দুটার বাইরে তো আর বিরোধিতা হতে পারে আমি দেখিনি। কিন্তু আমার কাছে সবচেয়ে বেদনাদায়ক লাগে যেই দলের নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হয়েছে, গণতন্ত্রের জন্য প্রস্তুত হয়েছে, গণতন্ত্রের সংগ্রাম করে কুখ্যাত পাকিস্তানি মিলিশিয়াদের পরাজিত করে দেশ স্বাধীন করেছে, সেই দলের হাতে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচিত হচ্ছে। আমার কথা আপনাদের ভালো লাগবে না, কিন্তু এটাই বাংলাদেশের ইতিহাসে লেখা হবে একদিন। কিন্তু তাহলে আগামী দিনের রাজনীতিতে আমরা আসলে কি উপাদানকে সবচেয়ে প্রকটভাবে দেখতে পাবো? আগামী দিনের রাজনীতিতে আমরা দুইটা উপাদান দেখব। একটা হচ্ছে আইদার আমরা কম্বোডিয়া চায়না মডেলে চলে যাব, আস্তে আস্তে উত্তর কোরিয়া মডেলও যেতে পারে, আর কিছুদিন লাগবে। আরেকটা বিকল্প হতে পারে, রিজান স্যার যেমন বলে এবার ইলেকশন জামাত বিএনপি বয়কট করেছে, স্যাররা এগুলি বলতে খুব ভালোবাসে, কিন্তু বিএনপি জামাত বয়কট করে নাই, এখানে জামাত বয়কট করার স্কোপই নেই, আপনি জামাতের নিবন্ধনী বাতিল করেছেন। তো বয়কট করেছে কিন্তু সিপিবিও, বাম দলগুলোও করেছে, বাম দলগুলোর জোট করেছে, বাসদ করেছে, জাসদ করেছে, মাহমুদুর রহমান মান্না দল করেছে, নূরের দল করেছে, গণফোরাম করেছে, সবগুলা বিরোধী দল মিলে যদি এক হয়, আমি মনে করি বাংলাদেশের মানুষ এই সরকারকে লেজিটিমেসি দেয় নাই। যদি সকল মানুষ একত্রিত হয়, যদি আমাদের যে উন্নয়ন অংশীদার যারা আছে, গণতান্ত্রিক বিশ্ব যারা আছে, তারা যদি মানবাধিকার রক্ষার ব্যাপারে সোচ্চার থাকে এবং যদি সরকারের মধ্যে কোনো একটা গুড সেন্স প্রিভেইল করে, হয়তো একটা সময় আমরা দেখতে পারি যে বা অর্থনৈতিক অবস্থার চাপে সরকার যদি রাজি হয়, তাহলে হয়তো আবার আমরা গণতন্ত্রের পুনর্গঠন প্রক্রিয়া দেখতে পারি।
তো বন্ধুরা, নিউজ থেকে যতদূর জানতে পারলাম, তো একটা জিনিস আমার বারবার মনে হচ্ছে যে এবার যে ইলেকশন হয়ে এত এমপিরা পার্লামেন্টে যাবে, সেখানে অপোজিশন থাকবে না, তো সেই কান্ট্রিটাকে কিভাবে চালাবে? আই মিন, অপোজিশন না থাকলে কোয়েশ্চেন কে করবে? একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে যদি অপোজিশন না থাকে তাহলে এটা সত্যি মানে খুবই দুঃখজনক বিষয়। আর তাছাড়াও যে কোনো বিল, লিটারেলি যে কোনো, বাজেও হতে পারে ভালোও হতে পারে, এটার গ্যারেন্টি কারণ নেই, বাট সেগুলোও পাশ হয়ে যাবে, কারণ একটাই পার্টি থাকবে, তার মানে মেজরিটিও তাদের, তো সেগুলো ইজিলি পাশ হয়ে যাবে, কারণ কোয়েশ্চেন করার মতন বা তার আগেনস্টে ভোট দেওয়ার জন্য কেউ থাকবে না। আর লাস্টে যে ডক্টর আসিফ কম্পেয়ার করছিল যে একটা সময়ের পর এরকম প্রেডিক্ট করা হচ্ছে যে এই ধরনের কান্ট্রিতে কনভার্ট হতে পারে, চাইনা, নর্থ কোরিয়া, কম্বোডিয়া। সো সিরিয়াসলি গাইজ, আই হোপ তোমাদের কান্ট্রিতে কিছু ভালো সিরিয়াস চেঞ্জেস আসুক। অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই অ্যান্ড টেক কেয়ার।